পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে আসেন শাড়ি বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু রাজ্যে আসার পর লকডাউনে আটকে পড়েন তারা, কোনো ব্যবসা করতে পারেনি। সেই সময় তারা ভাবতে পারেনি লকডাউন এতদিন স্থায়ী হবে বলে। বর্তমানে কিছু সহায়তা পেয়ে দিন কাটাচ্ছেন তারা, কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এই খবর এসে পৌঁছানোর পর গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তারা। এক্ষেত্রে বাড়ি ফিরে যেতে চায় বহিরাজ্য থেকে আগত এই ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকেই তারা আসেন। এবার নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য রাজ্য সরকারের সহায়তা চেয়েছেন এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। আশা বলতে আমাদের উদ্দেশ্যই, আমরা চৈত্রশীলে আমরা কিছু শাড়ি ফেরি করার উদ্দেশ্যে আমরা এসেছিলাম আর কি, কিন্তু আমরা এখানে আসার পরে আমরা লকডাউনে পড়ে যাই, মানে আমরা কোনো কাজকর্মই করতে পারিনি। তারপর আমরা ভেবেছিলাম হয়তো দু চার দিন দশ দিন পর কিছু ঠিক হবে, তারপর তার দু মাস একে একে বাড়তেই থাকে লকডাউন, আমরা এইভাবেই ঘরে বসা। আমরা এখান থেকে সামান্য কিছু হেল্প পেয়ে কোনো রকমে আমাদের একবেলা খেয়ে আর কি সংসার চলছে, মানে আর কি আমাদের ঘর মানে আমরা কজন কাটাচ্ছি আর কি। আমাদের করোনাতে তো আমাদের খুবই অবস্থা খারাপ, কিন্তু তার থেকে আমাদের অবস্থা খারাপ এই আমফানের পর, আমাদের মানে ঘর বাড়ি ভেঙে ঠেঙে মানে খুব পরিস্থিতি খারাপ, আমাদের মানে ভাষায় বোঝাতে পারবো। এই জন্য আমরা ত্রিপুরা সরকারের কাছে আমরা একটু হেল্প চাই আর কি, যদি ওনারা কিছু ব্যবস্থা করেন আমাদের একটু উপকৃত। আমরা হোসেন সরকারের কথা বলেছিলাম, তারা বলেছিলো ওটা ফর্ম ফিল আপ করতে, সেখানে আমরা বলেছিলাম, অনলাইনেও আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি এখনও পর্যন্ত। এখন গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে কি দাবি রাখি? দাবি করছি যদি আমাদের এই কজনকে একটু নিয়ে মানে একটু বাড়ি ফিরিয়ে দেওয়া হয় আমাদের খুব উপকৃত হবো আর কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।